কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষা করার জন্য বিশ্বের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা পদ্ধতি আবিষ্কারের গবেষণায় ব্যস্ত কিন্তু বর্তমানে মানুষের দেহে করোনা ভাইরাসের পরীক্ষা করার জন্য সাধারণত তিনটি পদ্ধতি রয়েছে এগুলি হল অ্যান্টিবডি টেস্ট আরটিপিসিআর টেস্ট এবং অ্যান টেস্ট ভারতে করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রধানত অ্যান্টিবডি এবং আরটিপিসিআর পদ্ধতির ব্যবহার করা হচ্ছে এই ভিডিওতে এই দুটি পদ্ধতির মাধ্যমে কীভাবে করোনা পরীক্ষা করা হয় তা আপনি জানতে পারবেন কিন্তু ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ থাকবে যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভারতে করোনা আসার পর থেকে টেস্ট করার জন্য শুরু থেকে আরটিপিসিআর পদ্ধতির ব্যবহার করা হচ্ছে আরটিপিসিআর এর পুরো নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমার্স চেন রিয়েকশন এই পদ্ধতিতে প্রথমে রোগীর দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয় সংগ্রহ করা নমুনায় ভাইরাস আর এনএতে থাকে আর সে আর ডিএনএতে পরিবর্তন করা হয় তারপর ডিএনএকে যাচাই করে দেখা হয় ভাইরাস আছে কি না যদি থাকে তাহলে পজিটিভ আর না থাকলে নেগেটিভ আর পদ্ধতিতে একটি টেস্ট পিছু চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয় এই টেস্টে শরীরে ভাইরাস আছে কি না দেখা হয় এই কারণে এই টেস্টের রিপোর্ট একেবারে নির্ভুল হয় এই টেস্টে ফলাফল আসতে ন্যূনতম দিন সময় লাগে আরটিপিসিআর টেস্ট শুধুমাত্র দক্ষ স্টাফ এবং ল্যাবরেটরি বা ফ্যাথোলজিতেই করা সম্ভব অন্যদিকে আর্টিপিসিআর পদ্ধতিতে টেস্ট করতে বেশি খরচ ও বেশি সময়ের প্রয়োজন হয় ভারতের মতো জনসংখ্যা বহুল দেশে দ্রুত হারে বাড়তে থাকা করোনা সংক্রমণ রুখতে বেশি হারে টেস্টের প্রয়োজন কিন্তু আর পদ্ধতিতে বেশি হারের টেস্ট করতে গেলে সময় বেশি লাগবে আবার এই সময়ে করোনা সংক্রমণ আরও বেড়ে যাবে এজন্য আইসিএমআর অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দেয় কোনো ব্যক্তি যখন করোনাভাইরাসে আক্রান্ত হবে তখন ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য তার দেহে অ্যান্টিবডি তৈরি হতে থাকে অ্যান্টিবডি টেস্টের সময় রুগীর দেহ থেকে যে নমুনা সংগ্রহ করা হয় তা টেস্ট কিটের মধ্যে দেওয়া হয় অ্যান্টিবডি টেস্ট কিট শুধুমাত্র এটা চেক করে যে রুগীর দেহে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কি না যদি তৈরি হয় তার মানে রুগীকে পজিটিভ ধরা হয় এবং যদি না হয় তাহলে নেগেটিভ অ্যান্টিবডি টেস্টে একটি টেস্ট পিছু পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত খরচ হয় অ্যান্টিবডি টেস্টে এটা দেখা হয় শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা। এর ভিত্তিতে ফলাফল আসে যার কারণে রিপোর্ট সবসময় সঠিক হয় না এই টেস্টে ফলাফল আসতে বিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে অ্যান্টিবডি টেস্ট করার জন্য কোনো দক্ষ স্টাফ অথবা ল্যাবরেটরির প্রয়োজন নেই